কিচেন অ্যান্ড ক্রাফটসে সবাইকে স্বাগতম। প্রচুর গরম পড়ছে, সেই সাথে চলছে পাকা আমের সিজন। আর এই গরমের মধ্যে শরীরের ক্লান্তি দূর করতে আমি আজ আপনাদের করে দেখাবো সম্পূর্ণ ন্যাচারালভাবে সবার খুব পছন্দের জনপ্রিয় একটি ড্রিঙ্কস, ফ্রুটো বা ফ্রুটিকা। চলুন তাহলে দেখে নিই একটু বেশি পিওর ম্যাঙ্গো ড্রিঙ্কস, ফ্রুটো বা ফ্রুটিকা তৈরিতে কী কী উপকরণ লাগছে। আমি এখানে তিনটি পাকা আম এবং একটি কাঁচা আম নিয়েছি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে মেজারমেন্ট কাপের পরিমাণটা বলে দিচ্ছি। আমি এখানে মেজারমেন্ট কাপের 1.5 কাপ নিয়েছি পাকা আম ও 1/2 কাপ নিয়েছি কাঁচা আম। এই ড্রিঙ্কস তৈরি করার জন্য অবশ্যই আপনাদের কাঁচা ও পাকা দুই ধরনের আম নিতে হবে। পাকা আমের পরিমাণ সবসময় বেশি থাকবে এবং কাঁচা আমের পরিমাণ কম থাকবে। যদি একই সময়ে কাঁচা ও পাকা আম না পান তাহলে আধা কাঁচা পাকা আম নিলেও হবে। এবার প্যানে 1.5 কাপ পরিমাণ পাকা আম ও 1/2 কাপ পরিমাণ কাঁচা আম দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। এখন চুলার আঁচটা মিডিয়ামে রেখে ঢাকনা দিয়ে ঢেকে আমগুলো সেদ্ধ করে নেব। সেদ্ধ হতে প্রায় 8-10 মিনিটের মতো সময় লাগবে। কাঁচা আমগুলো দেখলে কিন্তু বোঝা যাচ্ছে আমগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন চুলাটা অফ করে দিলাম। এখন চুলা থেকে আমগুলো নামিয়ে পুরোপুরি ঠান্ডা করে নেব। আমগুলো ঠান্ডা হতে থাক আর ততক্ষণে এই ড্রিঙ্কসের জন্য চলুন আমরা শিরা তৈরি করে নিই। শিরা তৈরি করার জন্য 3 কাপ পানি নিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন। আপনি যে পাকা আম নিয়েছেন তা কতটুকু মিষ্টি তার উপর নির্ভর করে চিনিটা দিবেন। এবার একটু নেড়ে চিনিটা পানির সাথে মিশিয়ে দিচ্ছি। এখন ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই শিরাটা কিন্তু ঘন করা যাবে না। শিরাটা ফুটে উঠেছে, এখন শিরাটা নামিয়ে নিচ্ছি। পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটি ব্লেন্ডার জগে সিদ্ধ করা আমগুলো নিয়ে ব্লেন্ড করে নিব। আমের সাথে যে পানিটা ছিল সে পানি দিয়ে কিন্তু ব্লেন্ড করে নিচ্ছি। আপনাদের যদি আরও পানির দরকার হয় তাহলে যে শিরা তৈরি করা হয়েছে সেখান থেকে একটু শিরা নিয়ে ব্লেন্ড করে নিতে পারেন। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। এবার ব্লেন্ড করা আমের মিশ্রণটাকে শিরার মধ্যে দিয়ে চামচ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সাথে আমগুলো খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। এবার একটি ছাঁকনির সাহায্যে ড্রিঙ্কসটাকে ছেঁকে নিব। যদি কোনো রকম আঁশ থেকে থাকে তাহলে তা ছাঁকনিতে জমবে। আমার রেসিপি ফলো করে যদি ড্রিঙ্কসটা তৈরি করেন তাহলে ঘনত্বটা একদম ঠিক হবে। তবে যদি আপনাদের একটু ঘন মনে হয় তাহলে একটু পানি দিয়ে ঘনত্বটা ঠিক করে নিতে পারেন। ছাঁকা হয়ে গিয়েছে, ছাঁকনিতে যে আঁশগুলো জমবে তা ফেলে দিব। ড্রিঙ্কসটা এখন একদম রেডি। কোনো এয়ার টাইট বোতলে ভরে প্রায় 3 দিন ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে খেতে পারেন। আপনি যে আম নেবেন সে আমের কালার যত ভালো হবে ড্রিঙ্কসের কালারও তত সুন্দর হবে। তবে আপনার আমের কালার যদি ভালো না হয় তখন 1 চিমটি জর্দার কালার ব্যবহার করতে পারেন আমগুলো সেদ্ধ করার সময়।
হয়ে গিয়েছে সেই দারুণ স্বাদের মজাদার 100% ম্যাঙ্গো ড্রিঙ্কস। ফ্রুটো, ফ্রুটিকা, ফ্রুটি কিংবা যে ব্র্যান্ডের যে নামেই ডাকা হোক না কেন, এটা আসলেই খেতে সেরকম হয়েছে কিনা তা আপনাদের হাতেই ছেড়ে দিলাম। আমি গ্লাসে ঢেলে দেখাচ্ছি। আপনারা যদি এখনই খেতে চান তাহলে কয়েকটি বরফ টুকরো দিয়ে খেতে পারেন, এছাড়া ফ্রিজের নর্মাল টেম্পারে রেখে ঠান্ডা করে খেতে পারেন।